দেশীয় কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ স্বাগত জানাচ্ছি। আমি ফাল্গুনী মজুমদার। টানা তিন দফা বন্যায় নষ্ট হয়েছে আমনের 7,500 হেক্টর বীজতলা। তবে কৃষিমন্ত্রীর দাবি তাতে হবে না কোনো সমস্যা, কেননা বিপদ আঁচ করতে পেরে আগেই 13 ভাগ বেশি বীজতলা তৈরি করেছিল সরকার। এছাড়া করা হয়েছে 5,060টি ভাসমান বীজতলা। অতিবৃষ্টি আর উজানের ঢলে দেশ মুখোমুখি হয়েছে এক বছরে তিন দফা বন্যার, তাতেই প্লাবিত হয়েছে দেশের 37টি জেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দীর্ঘস্থায়ী এই বন্যায় ক্ষতি হয়েছে 14টি ফসলের 1,82,000 হেক্টর ক্ষেত। নষ্ট হয়েছে আমনের 7,000 হেক্টর বীজতলা। কৃষকরা বলছেন এতে কপাল ফুটবে তাদের। বীজ আমরা তৈরি করেছিলাম, বড় হয়েছিল, কিন্তু ওগুলো সব বন্যা আসার পর সব তুলিয়ে গেছে, এক মাস পিছিয়ে গেছে। এই এক মাস পিছানোর কারণে যে ধান কি হবে তা আমরা বলতে পারতেছি না। ওই সব পানির ভিতরে পইচে নষ্ট হয়ে গেছে। এখন আমরা সরকারের কাছে চারার আবেদন করি। প্রায় 60 লাখ হেক্টর জমিতে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জনে বাধা এখন বন্যা। কৃষি মন্ত্রণালয়ের ধারণা কমতে পারে 1 লাখ টন চালের উৎপাদন। তবে কৃষিমন্ত্রীর দাবি বিপদ আজ করতে পেরে আগেই প্রয়োজনের 13% বেশি বীজতলা করা হয়েছে। পানি খুব আস্তে আস্তে নামছে, বন্যা যে এলাকায় ক্ষতি হয়েছে তার জন্য অনেক আগেই আমরা অতিরিক্ত বীজ পাঠিয়েছি, যে সুযোগ পাইলেই তারা যেন উঁচু জমিতে কিংবা কোন স্কুলের প্রাঙ্গণে কিংবা যে সমস্ত খালি জায়গা আছে বন্যা মুক্ত সেই এলাকায় নতুন করে বীজতলা করা, যাতে করে 20 দিনের মধ্যে 20 দিনের বীজ লাগালেও ভালো উৎপাদন পাওয়া যায়। এছাড়া যাদের বীজতলা নষ্ট হয়েছে তাদেরকে সরবরাহ করা হবে নাভি জাতের ধান, এজন্য তৈরি করা হয়েছে ভাসমান বীজতলা। পানি নামার সাথে সাথে আমরা জমিতে চাষাবাদ করতে পারবো, যার কারণে মাদারীপুরে আরো চাষিরা এগুলো দেখা উদ্যত হবে চাষ করার জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যা কবলিত 37 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য করা হয়েছে 5,060টি ভাসমান বীজতলা। যে বন্যার পরে আবারও যদি বন্যাও আসে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, যতই পানি বাড়বে ওটা তো ভাসতেই থাকবে। তো কাজেই সেরকম আমরা সেই ভাসমান বেডে আমরা চারা করব, বীজ বিনামূল্যে দিচ্ছি, সেখানে তারা চারা তৈরি করবে এবং সেই চারাটা হওয়ার পরে তারা 1 বিঘা পরিমাণ জমি এই চারা দিয়ে লাগাতে পারবে। ভাসমান বীজতলায় ব্যবহার করা হয়েছে BR-22 এবং BR-23 জাতের ধান। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। বলা হয়ে থাকে যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক, তাই তো 200 বছর আগে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জলমগ্ন পরিবেশে কৃষকরা স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতাকে পুঁজি করে উদ্ভাবন করেন ভাসমান পদ্ধতিতে ফসল উৎপাদন কৌশল, যার মাধ্যমে এবারের বন্যা কবলিত এলাকাতেও আমন ধানের চারা উৎপাদন করতে পারছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। কলার ভেলার উপরে কচুরিপানা, শ্যাওলা, বিভিন্ন ধরনের জলজ আগাছা, দুলালি লতা ও ধানের খড়ের উপরে কাদার প্রলেপ দিয়ে তার উপরে ধানের বীজ ছিটিয়ে বানানো হচ্ছে এসব ভাসমান বীজতলা। চারদিকে অথই পানি, মাঝখানে ভেসে আছে এক টুকরো সবজির বাগান, যেখান থেকে আপন মনে কৃষক তুলছেন সবজি, খাচ্ছেন পরিবার সহ, বিক্রি করছেন বাজারেও। দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ, নড়াইল, ঝালকাঠি, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় হরহামেশাই মেলে এমন ভাসমান ক্ষেত খামার। স্থানীয়দের দাবি এই দৃশ্য একদিনের নয়, গেল 200 বছরের। কথিত আছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোনো এক কৃষকের হাতেই গোড়াপত্তন দেশের ভাসমান কৃষির। প্রান্তিক কৃষকদের বেঁচে থাকার লড়াই থেকেই পাওয়া এমন উদ্ভাবনকে আমলে নিয়েছে দেশ, নিয়েছে জাতিসংঘ, তাই তো 2015 সালে মিলে বিশ্ব কৃষির গুরুত্বপূর্ণ ঐতিহ্যের স্বীকৃতি। মূলত বর্ষা আসলেই উজানের ঢল নেমে আসা পানিতে ডুবে যায় দক্ষিণাঞ্চলের অনেক জেলার আবাদী জমি। বন্যা কবলিত এলাকায় শাকসবজি চাষের জন্য ভাসমান পদ্ধতির আবির্ভাব ঘটলেও বর্তমানে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে আমন ধানের ভাসমান বীজতলা তৈরিতে।
কৃষকরা নদী, বিল, পুকুর, ডোবা বা খালের পানির উপর কলাগাছ কেটে বাঁশ বা কঞ্চি দিয়ে জোড়া লাগিয়ে তৈরি করেন ভেলা। অন্তত পাঁচ মাস ধরে আবাদি জমি তলিয়ে থাকায় কচুরিপানায় ভরে যায় জমি, উৎপাদন হয় বাধাগ্রস্ত। এই কচুরিপানাগুলোকেই ব্যবহার করে কৃষকরা তৈরি করেন ভাসমান বেট। এছাড়া টোপাপানা, শ্যাওলা, বিভিন্ন ধরনের জলজ আগাছা, দুলালিলতা, ধানের খড় বা ফসলের অবশিষ্টাংশ, আখের ছোবড়া, কাঠের গুঁড়া ব্যবহার করেও ভাসমান বেট তৈরি করা যায়। বেডের উপর 2-3 সেন্টিমিটার পরিমাণ পুকুরের তলার কিংবা মাটির পাতলা কাদার প্রলেপ দিয়ে তৈরি করা হয় ভাসমান বীজতলা। বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে রক্ষার জন্য বীজতলাকে খুঁটির সাথে বেঁধে রাখা হয় দড়ি দিয়ে। ভেজা চটের বস্তায় প্রস্তুত করা হয় অঙ্কুরিত বীজ। কাদামাটির আস্তরণের উপর অঙ্কুরিত বীজ ছেটানো হলে পাখি বা অন্য কিছুর হাত থেকে রক্ষার জন্য চারদিকে ঘিরে দিতে হয় জাল দিয়ে। সাধারণত প্রতি শতক বীজতলায় 3 কেজি বীজ ধান ছেটানো হয়, আর এক্ষেত্রে 1 বিঘা জমি রোপণের জন্য 100 শতক ভাসমান বীজতলার চারাই যথেষ্ট। পানিতে ভাসমান থাকায় বীজতলায় সাধারণত সেচের দরকার হয় না, তবে মাঝে মধ্যে প্রয়োজনে ছিটিয়ে দেওয়া হয় পানি। চারার বয়স 20-25 দিন হলে তা উঠিয়ে রোপণ করা হয় মূল জমিতে। আবু নোমান সায়েম, চ্যানেল 24। দর্শক, ন্যাশনাল এগ্রি কেয়ার কৃষি 24 এর সময় হয়েছে একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, ন্যাশনাল এগ্রি কেয়ার কৃষি 24 এর সাথে আছি ফাল্গুনী মজুমদার। মানিকগঞ্জে দুদফার বন্যায় পুকুর ভেসে মাছ বের হয়ে যাওয়ায় মৎস্যচাষীরা অন্তত 42 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক চাষি ব্যাংক ও এনজিওতে ঋণ নেবার পাশাপাশি ধার দেনা করেও মাছ চাষ করায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এসব চাষিরা বলছেন, সহজ শর্তে ঋণ বা সরকারি প্রণোদনা না পেলে এই শিল্পে টিকে থাকা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। আর জেলা মৎস্য অফিস বলছে, ক্ষতিগ্রস্ত এসব চাষিদের আর্থিক সহযোগিতার বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামদিয়া নালী এলাকার মৎস্য চাষী নারায়ণ চন্দ্র টানা 7 বছর ধরে পুকুরে করছেন নানা প্রজাতির মাছের চাষ। প্রতি বছর লাভের গুড় পাওয়ায় ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িয়েছেন পুকুরের সংখ্যাও। কিন্তু এবার তিনি লোকসানের মুখে। 3 দফা বন্যায় ভেসে গেছে অন্তত 6টি পুকুরের মাছ, বানের জলে ভেসে গেছে 10 লাখ টাকার মাছ। 6টা পুকুর বন্যায় ভেসে গেছে, ভেসে যাওয়ার সমস্ত মাছ ক্ষতি হয়ে গেছে। আমি টাকা পয়সার অভাবে খাদ্য দিতে পারতেছি না, এবং আমি মানুষের কাছ থেকে ধার দেনা করে এই পুকুরগুলো ইনভেস্ট এ চাষ করি, এবং আমার বউ বাচ্চা নিয়ে, আমার 2 ছেলে ওয়াইফ নিয়ে আমি বর্তমানে খুব অসুবিধা আছি। একই অবস্থা জেলার আরও অনেক চাষির। মোটা অঙ্কের লোকসান মাথায় নিয়ে তারা এখন দিশেহারা। আমাদের আশা ছিল এই পুকুর থেকে আমরা এবার শুধু প্রফিটই হবে আমাদের 30 লক্ষ টাকা, সেটা টার্গেট ছিল, কিন্তু সেই আশা এখন আমাদের দুরাশায় পরিণত হয়েছে। বিভিন্ন এনজিওর থেকে লোন করে আমরা এই মাছের চাষটা করি। এখন এনজিওর তাগাদায় আমরা অস্থিরতা পড়ে গেছি, এখন তাদের টাকাও দিতে পারতেছি না। এদিকে পুকুরে বেড়া টেড়া দিছি, তাদেরকে যাদের কাছ থেকে জাল টাল অনেক বাকি বুকি আনছি, তারাও আমাদের চাপ দিচ্ছে। এখন আমরা মানে বাড়িতেই থাকতে পারতেছি না, এই পরিস্থিতিতে আছি আর কি। ঘুরে দাঁড়াতে সহজ শর্তে ঋণ বা সরকারি প্রণোদনা চান জেলার মাছ চাষিরা। যদি সরকার আমাকে কোনো ঋণ দিত, তাহলে আমি পুনরায় আমি আবার পুকুর চাষ করে স্বাবলম্বন হতে পারতাম। পুকুরের নালের এখানে ভেঙে সব মাছ চলে গেছে, এখন সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া মাছ চাষ করা সম্ভব না। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মানিকগঞ্জের 7টি উপজেলার ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করেছি। মন্ত্রণালয়ে যদি সিদ্ধান্ত নেয় যে তাদেরকে সাহায্য দেওয়া হবে, মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে আমরা চাষিদেরকে পুনর্বাসন করার চেষ্টা করব। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে, এবারের বন্যায় জেলার 4,916টি পুকুরে অন্তত 42 কোটি টাকার মাছ ভেসে গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লাল টুকটুকে ছোট্ট ফল স্ট্রবেরি, এটি দেখতে যেমন সুন্দর স্বাদেও তেমনি অতুলনীয়। বিশেষজ্ঞরা বলছেন, ফলটির ভিটামিন সি ও পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে, আর এতে থাকা ফেস্টিন নামক প্রাকৃতিক ফ্লাভোনয়েডস মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বহুগুণ।
লাল রঙের রসালো ছোট্ট ফল স্ট্রবেরি। ফলটি দেখতে যেমন অতুলনীয়, খেতেও তেমন সুস্বাদু। তাই শুধু রূপ আর স্বাদেই নয়, আছে নানা গুণও। সালাদ ও কাস্টার্ডে, আইসক্রিম, জ্যাম, জেলি, সিরাপ ও চকলেট হিসেবেও ভোক্তার পাতে আনে নতুন স্বাদ। গবেষণা বলছে, বিটা ক্যারোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ফলিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, পাইরিডক্সিন ও পলিকুইনোনের মতো ভিটামিন মেলে স্ট্রবেরিতে। আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও আয়রনের মতো খনিজ উপাদান ছাড়াও ফ্লাভিনয়েডস, পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান মেলে ফলটিতে। আছে স্মৃতিশক্তি বৃদ্ধিকারী ফেস্টিন নামক প্রাকৃতিক ফ্ল্যাভিনয়েডস, যা মস্তিষ্ক সচল রাখতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কাজ করে। রয়েছে পটাশিয়াম, যা রক্ত চলাচলকে রাখে স্বাভাবিক। স্ট্রবেরিতে আছে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য কমাতে ও ডায়াবেটিক নিয়ন্ত্রণেও কাজ করে। আর ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম হাড়ের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। যেটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, এবং এই ভিটামিন সি থাকার কারণে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত আমাকে বাড়ে। এবং এটাতে আপনার ফ্লেভিনয়েডস এবং গ্যালিক অ্যাসিড থাকে, এবং ওইটা থাকার কারণে যে শরীরে যে ফ্রি রেডিকালস তৈরিতে বাধা দেয়। তবে ছোট শিশুদের আর অ্যালার্জি সমস্যায় নিয়ম মেনে খেতে হবে ফলটি, বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। গুল্মজাতীয় উদ্ভিদ স্ট্রবেরির আদিনিবাস ইউরোপ হলেও বর্তমানে বিশ্বে উৎপাদন শীর্ষে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন, তুরস্ক, পোল্যান্ড ও জার্মানি। আর বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, যশোর, শ্রীমঙ্গল, ময়মনসিংহ ও সিরাজগঞ্জেও উৎপাদিত হচ্ছে নতুন জাতের স্ট্রবেরি। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার ঠিক বিকেল 4:40 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।